মোবাইল ফোনের দুনিয়া ভারত শীঘ্রই বিশ্বগুরু হয়ে উঠবে। অ্যাপেলের আইফোন তৈরি হবে ভারতে, আগেই এমনটা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টাটা গোষ্ঠীর পরিচালনায় ব্যাঙ্গালুরুর কাছে হসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট তৈরি হচ্ছে বলে মাসখানেক আগেই জানিয়েছিলেন মন্ত্রী। সেই আইফোন প্ল্যান্ট সোমবার পরিদর্শনে গেলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। 500 একর জমির উপর তৈরি এই প্ল্যান্টে বিনিয়োগ করা হয়েছে 5,000 কোটি টাকা, 15,000-এরও বেশি কর্মীকে নিয়োগ করা হয়েছে কাজে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ইউনিটের ক্ষমতা বাড়িয়ে আরও 10 থেকে 12,000 কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। আইফোন উৎপাদনের পাশাপাশি ভারতে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে প্রায় কয়েক গুণ। দেশের বৃহত্তম সেই আইফোন প্ল্যান্ট সোমবার পরিদর্শন করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্ল্যান্টের কাজকর্মের পাশাপাশি কতদিনে ভারতের আইফোন বাজারে আনা সম্ভব হবে সেসবও খতিয়ে দেখেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি আইফোন তৈরি হয় চীনে, যদিও কোভিডের পর থেকে আইফোন উৎপাদনের কাজ কিছুটা ব্যাহত হয়েছে সে দেশে, সেই বাজার ধরার চেষ্টা শুরু করেছে ভারত। এবার হসুরের কারখানায় পুরোদমে কাজ শুরু হলে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে এবং বিশ্বের বাজারও ধরা যাবে বলে মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।